মার সকালবেলায় কে আর সাবান নিয়ে বসলো, খালি কুচলাইতে লেগেছে, খালি ময়লা তোলা হলো, তারপরে সুন্দর বডি লেশন, বডি লেশনের পর চলে এলো কি, বডি অয়েল উঠেছে না, বডি অয়েল, বডি অয়েল শেষ হয়ে গেল, তারপরে আয়রন করে জামা ফুল প্যান্ট পরে নিল, এরপরে এদিকে সেন্ট, এদিকে সেন্ট, তারপরে এখানে সেন্ট, তারপরে আতর, দাড়িতে আতর, কানে আতর, গোটা শরীরকে স্পেশাল করে বানিয়ে নিল। শেখ সাদি বলছে, চুহাঙ্গে রপ্তান কোনা জানে পা, চেবার থাকতে মুরদানে চেবার রুয়ে খাক, এতক্ষণ মাল আর বডির ওপরে মেহনত করলি, আত্মার ওপরে করলি না, আত্মার যদি আজরাইল টেনে লেয় তোর দেহ ওটা কাঁঠাল পচা হবে রে, বিবি আর ঠোঁটে ঠোঁট লাগাবে না, এর নাম দুনিয়া। বলছে ভুল বললে, ভুল বললাম নাকি? ও তাই বলে, আমি বুড়ে গেছি তো কম শুনছি, এখন খালি উল্টে শুনছি, তাই হবে কি হবে না। দেখেন শেখ সাদির কথা গেল, এবার চলেন আর একটা মুফাসসিরের কথা বলবো, দেখ কবি নজরুলের কথা বলবো। একটা মুফাসসির বলছে, এটা একটা গাছ, গাছে একটা ডাল, মা বোনেরা মন্দির, মা বোনের আবার জানুয়ারি শুরু করলে নাকি, আছে, এটা একটা গাছ, এই গাছের একটা ডাল, এইটা একটা গাছ, গাছের একটা ডাল, এইখানে একটা লোক ঝুলছে, আর ওর পায়ের কাছে একটা ক্ষুধার্ত বাঘ খালি হাও হাও করে হুঙ্কার চাচ্ছে, আল্লাহ বাঘকে বেশি ভয় না ইঁদুর বেশি ভয়, বাঘকে ভয়, ইঁদুরকে মানুষ তেরে দৌড়ে মেরে দেয়, বাঘের কাছে যাই না, তো বাঘকে বেশি ভয়। একবার করে দেখছে আর বলছে, আল্লাহ কী করবো আল্লাহ, হাতটা যদি ছেড়ে দিয়ে হাত পা ভেঙেও বাস তো বাঘের জন্যে ছাড়তে পারছে না, দুইটা বাজুক একদম অসার হয়ে গেছে আর উঠতে পারছে না, তা উঠি বালা কী হবে, যে ডালটা ধরে ঝুলছে ওই ডালের গুঁড়াটা আবার দুটো ইঁদুরে কাটছে, বাঘের থেকে ইঁদুর আবার ডবল কাজ চালাইছে এখন, জি বাঘের থেকে ইন্দুর এখন ডবল কাজ চালাইছে, ইন্দুরে কাটছে কট কট করে। বলেন আপনারা মুখ খুলেন ওই লোকটা হাসতে পারবে কি, ওকে যদি বলায় কাল বউ দেখতে যেতে পারবে কি, ওই লোকটা সিডি টিভি দেখতে পারবে কি, ওই লোকটা জানুয়ারি করতে পারবে কি, কিছুই ভালো লাগবে না, খালি মত চোখে দেখবে। তো উনি বলছেন, এই ডালে আমরা সবাই চেপে আছি, গাছটার নাম আম গাছ, জাম গাছ, পেয়ারা গাছ, অর্জুন গাছ, নিম গাছ, শাল গাছ, এই গাছ ও গাছ নয়, গাছটার নাম হচ্ছে আয়ু, আয়ু নামে গাছে প্রত্যেকটি মানুষ আমরা চড়ে বসে আছি, নারী পুরুষ, ওই আয়ু নামে গাছের একটা ডালের নাম হচ্ছে বয়স, বয়সের ডাল ধরে আমরা ঝুলছি, আজরাইল প্রতিনিয়তে হুঙ্কার মারছে, আর আমার বয়সের ডালটা দুইটি ইঁদুরে কাটছে, একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর, সাদা ইঁদুর বলতে দিন, কালো ইঁদুর বলতে রাত, দিন রাত কট 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 করে বয়স কেটে দিয়েছে, ও বন্ধু তুমি কেমন করে আনন্দ করো, জুয়া খেলো হাতে কি করে তাসের ঝালটা তোমার কাছে থাকে, তুমি জানো কি তোমার নাকটা হচ্ছে তোমার করত, প্রতি সেকেন্ডে সে তোমার বয়স কাটতে রয়েছে, আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে, আর হায়াতের ডাল কাটার জন্যে একটা দুইমুখ করত তোমার চোখের সামনে লাগিয়ে দিয়েছে, নিঃশ্বাস নিলেও বয়স কাটছে, নিঃশ্বাস ফেললেও বয়স কাটছে, অতএব কেমন করে তুমি আনন্দ করো, আর আজি তুমবিল হায়াতি দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউ হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আর কি বুঝাবো, জি তুমি সবই তো মেয়েদের করলে, মেয়েরা বাদ নাকি, মেয়েরা মরবে না, অমর অমর সবাই মরবে। এবার কবি নজরুল কি বলছে দেখেন, আপনাদের এই গ্রামের একটা ছেলে কুয়েতে থাকে, বিশ পঁচিশ বছরের পর এসেছে, টাকা ট্রাকে করে বইতে হবে, এত টাকা দিয়ে চাল্লাকে ট্রাকে, কোটি কোটি টাকা আল্লাহ কোথা থেকে দিয়েছে, যখন ঘর বানাবে তো জায়গা পছন্দ হচ্ছে না, কলকাতা দিল্লি চেন্নাই ঘুরে বেড়াচ্ছে খালি, প্লেনে প্লেনে জায়গা পছন্দ হচ্ছে না,
যে কে বলেছে চো কাঁটো হাতে জায়গা দেখি, নদী পার হতে গিয়ে বৈশাখ মাসে নদীটা ছোট হয়ে গেছে আর সাদা বালিটা দেখে বলছে এইটাই পছন্দ। জায়গাটা ঠিক করেছে পছন্দ, ইঞ্জিনিয়ারকে নিয়ে যে বলছে এখানে মাপ ঘর হবে, বাংলা হবে, গাড়ি ঘর হবে। ইঞ্জিনিয়ার বলছে ভাই এই জায়গাটা কেমন লাগছে না, বলছে তোর বাপের টাকা। এক কথায় ওকে চাবি মেরে দিল ওর মুখে। ওর প্রাইমারি স্কুল পার হয়ে স্কুলের মাস্টার পেরিয়ে যাচ্ছিলো, কি সেলিম কখন এলে বাবা, বলে এক মাস হলো স্যার আসা, এখানে কী করছো, বলে বাড়ি বানাবো, এই তো নদীর মা, স্যার যান আপনার বাপের টাকা লাগে। যে যা বলে তাকে একটাই উত্তর দেয়, তোর বাবার টাকা। হ্যাঁ, ওর টাকার গরম আর সহ্য হয়েছে না। কবি নজরুল বলছে ওকে আর বুদ্ধি কেউ দিতে যাস না, যা কিছু করব। একটা কবিতা শুনিয়ে দে ওকে। নদীর একল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা, সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যা বেলা। নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা, সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যা বেলা। মন রে সেই নদীর মাঝে কোন ভরসাই, সেই নদীর মাঝে, সেই নদীর মাঝে কোন ভরসাই, বাঁধলি বাঁচা সুখের আশাই, যখন ধরল ভাঙন পেলিহি না তুই পারে যাবার ভেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা, সকালবেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা। দেহ ভেঙে হয় যে মাটি, দেহ ভেঙে, দেহ ভেঙে হয় যে মাটি, মাটিতে হয় দেহ, যে কুমারে গরল দেহ তার খোঁজ লিলি না কেহ। রাতে রাজা সাজে নাট মহলে, দিন ভিক্ষা মেঘে পথে চলে, শেষে গোরস্থানে গিয়া দেখি সবই মাটির ঢেলা। এই তো নদীর খেলা রে ভাই, এ তো বিধির খেলা, সকালবেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা। কখন তুমি হও উদাসী সংসার বেশে, আবার দেখে হও কয়েদি লইয়া কাফন ভেসে, ভাঙা গড়ার পৃথিবীতে আসা যাওয়ার খেলা রে ভাই, জোয়ার ভাটার খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা, সকালবেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা। বুঝাতে পারলাম? একবার হা না বলেন। আজ খুব কষ্ট পেয়েছি, মাইক ম্যান রেগে যাবার আমার উপরে লাঠি, বেশ কিছু মাইক ম্যান আছে আমাকে খুঁজে বেড়াচ্ছে, খালি একা পেলেই মেরে শেষ করে দেবে। এ মাইকগুলো জলসার মাইক নয়, মাইক ছিল চার দিন আগে, মাইক ছাড়তে মন ছিল না। আমরা মাইক খাই তো, এটা আমাদের খাবার। কি বললাম তাহলে? আলামে আরওয়া, আত্মা জগৎ থেকে ধীরে ধীরে মায়ের পেটে এলাম, মায়ের পেটে আমি কি পেলাম, দেহটা পেয়ে গেলাম, এই দেহ নিয়ে আমি দুনিয়া করতে শুরু করলাম। আল্লাহ তাবার একবার তালা বলছেন, খবরদার আমি দুনিয়া করার জন্য তোমাকে যে যে লিস্ট দিয়েছি সেই কাজগুলো তুমি ঠিক 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 করে আমার কাছে ফিরে আসবে। ইন্না ইলাইনা ইয়াবহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবহুম, খবরদার আমার কথার বাইরে এক পা ফেলবে না। ভাইরা আমার, আপনার
আর মসজিদে আমি ইমাম। একটা ছেলেকে ডাকলাম, বাবা রফিকুল শোনো, তোমাকে 500 টাকা দিলাম, 5000 টাকা দিলাম, একটা গাড়ি আছে অমুক হাজির বাড়িতে, আব্দুল সালামের বাড়িতে, গাড়িটা নিয়ে নাও, হুন্ডা গাড়ি আছে, ওই গাড়িটা নিয়ে তুমি সোজা চলে যাও, কোথায়, করিমপুরে চলে যাও, এই মালগুলোকে তুমি কিনে নেবে, ব্যাগে ভরে নিয়ে মাল নিয়ে চলে আসবে, আসার সময় তুমি গাড়িটা রেখে দেবে আবুল কালামের ঘরে, যাওয়ার সময় আব্দুল সালামের কাছে নেবে, আসার সময় আবুল কালামের ঘরে রেখে দেবে, তারপরে তুমি মাল আর টাকা সময় সব কিছু হিসাব আমাকে বুঝিয়ে দেবে। ছেলেটা বলল, জি ঠিক আছে, কিন্তু বন্ধুরে বাজারে গিয়ে ভুলে গেছে যে আমার ওস্তাদ আমাকে পাঠিয়েছে, আমাদের অবস্থা তাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বলছে, যা তোর মায়ের পেটে দেখবে একটা গাড়ি আছে, ওই গাড়িটার নাম হলো দেহ, ওর ভিতরে তুই ঢুকে যাবে, তারপরে তুই পৃথিবী করবে, ওটা নিয়ে স্কুল কলেজ ব্যবসা বাণিজ্য, ওটাকে নিয়ে খালার বাড়ি মামার বাড়ি দাদার বাড়ি চাচার বাড়ি ঘুরবে, সমস্ত কাজ যখন তোর হয়ে যাবে, তোর কাজের যখন কমপ্লিট হয়ে যাবে, তখন ওই দেহটাকে কবরে রেখে দিয়ে তুই আমার কাছ থেকে আত্মা একা গেছিলে, একা ফিরে আসবি, তোকে আমি কোরআনে লিস্ট দিয়েছি কোন কোন জিনিস দুনিয়া থেকে নিয়ে আসবে, এগুলো আমি বুঝে নিব, আমি হিসাব বুঝে নিব, এবং আমার কাছে ফিরে আসতেই হবে, হিসাব দিতে হবে। যেমন আমি বাংলাদেশে যাই প্রতি বছর 1-2 মাস করে থেকে আসি, সেখানে ঘোরাফেরা করি, একটা গাড়ি আছে তাকে ডেকে নিই বর্ডারে, তুমি এসো, সে এসে যায়, ওই গাড়িটা নিয়ে গোটা বাংলাদেশে ঘোরাফেরা, আমার কাজ সমস্তকে শেষ করে দিয়ে যেদিন আমি আসি ওই দেশের গাড়ি ওই দেশে রেখে দিয়ে, যেমনি আমি একা গেছিলাম একা ফিরে আসি। আত্মার দেহের খেলটা ওই রকম বন্ধুরে, আত্মা আসে আল্লাহর কাছ থেকে, দেহ আল্লাহর কাছ থেকে আসে না, দেহকে দুনিয়াতে আপনার কিনা মায়ের পেটে গ্রহণ করে নাই, একসঙ্গে দুনিয়ায় চলে আসে, দেহকে নিয়ে গোটা দুনিয়াকে অনুভব করে নেবে, কিন্তু আল্লাহ যা বলেছে ভব বাজারে নিতে, ওগুলো যদি নিল তো ভালো, না নিল না নিল, যেদিন মরে যাবে দেহ মাটিতে থেকে যাবে, আল্লাহর কাছে আত্মা ফিরে যাবে, তাকে জিন্দেগির হিসাব দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোরা যখনই কি হচ্ছে তোদের, তোরা দুনিয়া নামে জগতে যখন পৌঁছে গেছে, তখন রবের কথা তোরা ভুলে গেছিস, তোরা এত আত্মহারা হয়ে গেছিস, তোদের রব যে তোদেরকে পাঠিয়েছে কোনো কাজ দিয়ে, এটা তোদের মাথা আর থাকছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর পরের আয়াতে বলছেন, ইল্লা তাফিরু ইউআদ্দিবকুম আযাবান আলিমা ওয়া ইস্তাবদিল কওমান গাওরা গাওরা গায়রকুম ওয়া লা তাজুরু শাইয়া ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। একটা আয়াত বললাম, আবার তিনখানা আয়াত পড়েছি, আর একটা আয়াত করলাম, একটা উদাহরণ দিব, গোটা আয়াতটা ঢুকে যাবে, বেশি আপনাদেরকে ভেজালে নিয়ে যাব না, 3 মিনিট আয়াতটা শেষ করে দিব, মেন ভেজাল ছিল এই দুনিয়ার বিষয়টা। আল্লাহ বলছে, বান্দাসন, তোদেরকে যখন জালসায় ডাকা হয়, তোদেরকে যখন মসজিদে ডাকা হয়, মাদ্রাসায় ডাকা হয়, তোদেরকে যখন দিনের দিকে ডাকা হয়, দান খায়রাতে ডাকা হয়, মেয়েদেরকে পর্দায় ডাকা হয়, তখন তোর জমিনকে আঁকড়ে ধরে বসে যাস, তাহলে শুনেলে, এতই যদি জমিনের পৃথিবীর প্রেমে পড়ে যাস আর আখেরাতকে ভুলে যাস, ইল্লা তানফিরু ইউআদ্দিবকুম আযাবান আলিমা, তোরা যদি আল্লাহর রাস্তায় না বের হস, আল্লাহর ডাকে যদি সারা না দিস, আল্লাহ যে যে যেমন করে চলতে বলেছে ওরকম যদি না চলিস, তাহলে শুনেলে, ইউআদ্দিবকুম আযাবান আলিমা, আল্লাহ তোদের উপরে কঠিন আযাব পাঠাবে, ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাজুরুহু শাইয়্যা, আল্লাহ অন্য কমকে দিয়ে তোদের কাজ করে নেবে, এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার নয়, ওয়াল্লাহু আলা কুল্লি শাইয়্যিন কাদির, আল্লাহ হলেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। একটা উদাহরণ দিব খালি,
হাজি সাহেব দুটো গরু কিনে নিয়ে এসছে, গরু চাষ করবে না, শুয়ে গেছে, ধরে জবাই করে জালসাদ্দিন বিক্রি করে দিল। তা বলে কি চাষ বন্ধ হয়ে যাবে না? অন্য গরু নিয়ে করবে, অন্য গরু নিয়ে করবে। আল্লাহ বলছে তোদেরকে আমি দায়িত্ব দিয়েছিলাম, তৈরি কর, মসজিদ তৈরি কর, মাদ্রাসা তৈরি কর, কোরআনের প্রচার কর, তবলিগ কর, গোরস্থান রেডি কর। এটা তো আসল জায়গা রে ভাই, ওটা তো আসল জায়গা। কিন্তু এগুলো তোরা যদি না করিস তাহলে আজাবে আলিম তোদেরকে দেওয়া হবে, তোদের পরিবর্তে অন্য কম কি দিয়ে দিনের কাজ করে নেওয়া হবে। এটা আল্লাহর কাছে কোনো ব্যাপারই নেই, কিচ্ছুই নেই আল্লাহর কাছে, এটা ছোট্ট জিনিস। আল্লাহ এরপরে কি বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না ফানজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়াইয়াদাহু বিজুনুদিল লাম তারাহা ওয়াজআলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকিম। ভাইরা আমার, আছেন তো গোটা দশ, এতেই যদি ছটা দাঁড়িয়ে যান, প্রথম থেকে ক্ষত দিলে বকছি, কিছু বলার নেই। কিন্তু আপনারা যে আমার কাছে কম দামি তা নন, তাহলে আমি বক্তব্য করতাম না, অনেক 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 দামি। অতএব সবাই যদি চলেই যান তা আমি আর বসে থেকে কি করি। জি, এক এক করে যেতে শুরু করেছেন। আর জালসা কমিটি দেখেন এখানে উদ্দেশ্য লিখে দিয়েছে গোরস্থানের উন্নতি কল্পে, তো গোরস্থানের উন্নতি করার বুদ্ধি আর জানে না, পিস্তল লাগবে, প্রতিদিন মারো আর গোরস্থানে ভরো, উন্নতি তো হবেই। গোরস্থানের উন্নতি তো একটাই রাস্তা, এক বকিলের কাছে টাকা চাইতে গেছি জানেন, বলছে বাপ কিছু চাঁদা দাও, বলে কী হবে, বলে গোরস্থান ঘেরবো। বকিলু এক টাকা দিবে না, তো বলছে গোরস্থান ঘেরবো টাকা দাও, তো উত্তরে বলছে গোরস্থান তো ঘেরাই আছে। বলে কী করে ঘেরা আছে? বলে যে বাইরে আছে সে যেতে চাইছে না, আর যে ভেতর আছে সে জীবনও আসবে না। দেখেন কত সুন্দর ঘেরা, বাইরে যতজন জীবিত আছে কেউ কবরে যেতে চাইছে না, আর যারা চলে গেছে কোনোদিন আসবে না। তুই জমি চাষ কর, তোর বাপ আর দখল নিবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। কত সুন্দর কথা, দেখেন টাকার কথা বললেই বাকি কটা উঠে যাবে। আমি ওই ভয়ে টাকার কথা বলছি না, শুধু টাকার পাশে গেছি তাতেই চারানা চলে গেল। আর কমিটি বলছে লাখ পঁচিশের কালেকশন করতে হবে। হাজি খানের জমির দাম কত? যে গোরস্থানটা আপনাদের আছে ওখানকার জমির দাম কত? 10 লাখ টাকা বিঘে, অনেক দাম তাহলে আপনাদের। আমাদের গোরস্থান যেখানে আছে ওখানে 6 লাখ টাকাও লাগে। তো যাই হোক, বায়ান তো আমি ছাড়িনি, কিন্তু আপনারা যদি উঠতে শুরু করেন, আমি তিনজনকে নিয়ে তো থাকা যায় না। এক খ্যাপা বলে আল্লাহ তুমি বান দাও, গোটা দুনিয়ার লোক সব মরে যাক, একজনা যেন না থাকে, একে তাল গাছের মাথায় মাথায় পানি দাও, আমি আর সর্দারে বিটি থাকলেই হবে, এদিকে হুঁশ ঠিক আছে। তো আমার অবস্থা তাই, সব চলে যাক আর তুমি আর আমি থাকলেই হবে, মাইক আর বক্তা থাকলেই হবে। মা বোনেরা আমার, আপনাদের কাছে যে ব্যবস্থা রয়েছে, যার কাছে যা আছে 10, 20, 50 দিয়ে দেন। আপনারা আমাকে 5 মিনিট টাইম দেন, উঠিয়েন না, আমি আয়াতের তর্জমার দিকে আর গেলাম না। যদি কোনো আল্লাহর গোলাম আছেন 1-2 হাজার টাকা দেনেওয়ালা, তা আল্লাহর হস্তে একবার হাতটা বাড়ান। আর আমি ভাবলাম অনেক লোক, আমি 100-200 পিস বই দিয়ে চলে এসেছি, তো লোক তো নেই, আর আমার বইয়ের কথা আপনাদেরকে বলেও লাভ নেই। যদি হ্যাঁ 20টা টাকা আমার একটা বইয়ের দাম, যদি কেউ নেন তো নেবেন, না নেন না নেবেন, আল্লাহর রহমতে চলছে সভা, কালকে সভা আছে আমার, কোথা বললাম, লক্ষ্মীপুর ইনশাআল্লাহ। কেউ আছেন আল্লাহর বান্দা, কেউ আছেন? যে পাড়াই হোক, টাকা যে দেবেন নিয়ত করেন, আমি পড়তে পারবো না, চশমা নিতে হবে, খুব মুশকিল। রফিকুল শেখ নাকি বল, রাখি বলে তো বিপদে পুরো কানে বলে দিয়েন, খালি রাখি বল 3,000 টাকা, রাকি বল শেখ 3,000 টাকা। আর কেউ আছেন ভাই আমার? আহ, আমার সম্মানটা রাখার জন্য কত কষ্ট করে ছিল এতক্ষণ। জি ভাই, কেউ আল্লাহর গোলাম আছেন 1-2 হাজার টাকা দেনওয়ালা?
পাঁচটা সাতটা মিনিট চেয়েছি, তার মধ্যে এক মিনিট গেল আর ছ মিনিট উঠিয়ে না, একসঙ্গে দোয়া পড়ি ছাড়ব। আল্লাহর গোলাম কেউ আছেন? এক দু হাজার টাকা দেনেওয়ালা, রসুলের উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ভালোবাসাকে সামনে রেখে সেই কবরে তো যেতেই হবে সকলকে। মা বোনেরা আপনাদের কাছে, যার কাছে যা আছে, দশ বিশ পঞ্চাশ চাদরে হোক, যেভাবে আপনাদের সিস্টেমিট করা আছে ওইভাবে দিয়ে দেন। জি মাশাল্লাহ। কেউ আছেন? ও হজ উমরার উপরে মক্কা মদিনার ফজিলত, ফাহাদ্দিস মানে তুমি বলতে থাকো, খুব ভালো কোরআনের আয়াত তো, ফাহাদ্দিস মানে তুমি বলতে থাকো, আল্লাহর প্রশংসা তুমি বলতে থাকো, রসুলকে বলা হয়েছিল। তো উনি কত, তিনশো টাকা না, তিন হাজার, মাশাল্লাহ। দেখেন ইনিও তিন হাজার দিলেন, আল্লাহ ইনার ইজ্জতকে ওপরে করুন, এবং যে কবরের জন্য দিচ্ছে সেই কবরকে কুশাদা করে দেন, আল্লাহ কবরের আজাবকে মাফ করেন। মেয়েরা তো ফোন করছে, ওরা অনেকে আছে বলছে শেষ জানা না করে। তা আমার আর দম নাই তো, চার ঘন্টা চালাবো, ওদের দম থাকলে চেষ্টা করে না, অবশ্যই না, দু ঘন্টা থেকে এক মিনিট যেতে পারবো না। ঠিক আছে, যেটা ভালো। হ্যাঁ মা বোনেরা আপনারা টাকা দেন তো, পাঁচ লাখ টাকা পাঠান না, কানে নাকের কটা খুলে দেন আর দশ মিনিট চালিয়ে দিছি না। আছেন কেউ পাঁচ হাজার টাকা, দু হাজার, এক হাজার দেনেওয়ালা? মা আমার, বোন আমার, আপনি আমার পেটে হয়েছেন নাই আপনার পেটে আমি হয়েছি, সোনামানি, চোখের সামনে লোক উঠে গেলে তখন আর বায়নের তাসির থাকে না, কেটে যায়। আর আপনারা তো পর্দার মানুষ, আর আমি তো আর হাফেজ নজরুল লয়ে, চোখ বন্ধ যদি অন্ধ হতাম তো একজনাও না থাকলে চালিয়ে যেতাম সুর করে, অসুবিধা ছিল না। তবে এখন আমি ডায়াবেটিসের রোগী, তারপরেও নিয়োগ করেছি দু ঘন্টার নিচে উঠবো না ইনশাআল্লাহ। তো পুরো তো দু ঘন্টা হতে চলেছে, আর দু ঘন্টা নিয়ে এখন তো দেড় ঘন্টা বায়ান করি, তাও এখানে চালালাম, কয় লোকগুলোকে জ্বর করলো, খুব ভালো লাগলো, যে কটাই লোক ছিল পালাইনি আলহামদুলিল্লাহ, যাদেরকে ডেকেছি সবাই এসেছে, এইভাবে আসে না। আমি ওই জন্যই বলেছি যে নদিয়াকে খুব ভালো লাগে, এদেরকে ডাকলে কাছে আসে, বসে, শোনে, লোকগুলো উঠা বসা চলাফেরা করেনি, এরা দেখলো যে প্রায় শেষের দিকে, তাই উঠতে শুরু করেছে। মাটি রায় কবর গৃহে সহে দিলাম যারে, আজকে আমি আপনাদের সামনে বায়ান করলাম, শুধুমাত্র দুনিয়া পর্যন্ত আত্মা জগৎ থেকে নিয়ে এসে মায়ের পেটের জগৎ, এরপর হলো দুনিয়া জগৎ। আগামীকাল মা বোনেরা চলে যাবেন সকলে, আগামীকালকে নিয়ত করছি কবর দিয়ে শুরু করব, কারণ এরপরে জগৎটা শুরু করব। যদি আপনারা যাবেন তো শুনতে পাবেন, মা আমার, বোন আমার, কবর এমন একটি জায়গা, একবার যে শুয়ে যায় দ্বিতীয়বার আসে, উঠে আসে না, মাটি রয়ে কবর গৃহে শোয়াই দিলাম যারে। নবী রসুল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুয়া কবর গৃহে, লক্ষ কোটি শত ডাকলে শত কেউ কখনো আসবে না, হায় মাটি বিছানা ছেড়ে, মাটির কবর গৃহে শোয়াই দিলাম যারে। নবী রসুল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শোয়া কবর গৃহে, লক্ষ কোটি শত ডাকলে শত কেউ কখনো আসবে না, হায় মাটির বিছানা ছেড়ে, মাটির কবর গৃহে শোয়াই দিলাম যারে। কি হলো, কেটে পড়ছে কেন? অতএব যার কাছে যা আছে কবরের জন্য কিছু দেন, গোরস্থান এমন একটা জায়গা, সেটাই তো আসল জায়গা।
সকলকে একে 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 সেখানে চলে যেতে হয়। এই মর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনাম নয় চোখের জলে। মাটিরে আমি বড় ভালোবাসি মাটিতে মিশাইয়াব আয় আয় দাদু গলা গলি ধরে কেঁদে যদি হাইস। মা আমার বোন আমার কত কবরে কত মুখকে গেড়ে দিয়ালাম কত জানাজা পড়লাম কত জনকে পৃথিবী থেকে বিদায় দিলাম। অতএব সে কবরকে কেন্দ্র করে কেউ আপনার সঙ্গে যাবে না। আল্লাহ নবী বলছেন ইত্তেবাল মাইয়্যাতা সালাসাতুন ফায়ার জিআনি ইসনানি ওয়াইবকা মাহু আইদুন ইত্তেবাহু আহলুহু মালুহু ওয়ালাদুহু আও ওয়া আমালুহু ফায়ার জিআনি ইসনানি আহলুহু মালুহু ওয়াইবকা মাহু আইদুন আমালুহু। আল্লাহ নবী বলছেন মানুষের জানাজার খাটটা যখন যায় তার সঙ্গে তিনটে জিনিস যায়, দুইটি জিনিস ফিরে আসে, একটা জিনিস সঙ্গে চলে যায়। ধরণীর বুকে যত আশার রচিন সম্পদ যত তোমারই মাটিতে মিশাইয়া যাবে হাই আমার দেহের মতো। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমন তেহায় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একে আসিন হিতায় একা একে যাব বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা একা এনেছেন একাই নিয়ে যাবেন। কতজন এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবার কান্দায়া সবার অশ্রু মেখে। দেন কিছু দেন আল্লাহর রাস্তে, একদম সাড়ে বারোটা বেজে গেল, চব্বিশ সাল ঢুকে গেল, তেইশ সাল থেকে চব্বিশ সাল কঠিন ব্যাপার জলসা করা, দুটি বছর হ্যাঁ চারটিখানি ব্যাপার। হ্যাঁ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে যে যার কাছে যত কটা চেপে দিয়ে দেন বিসমিল্লাহ বলে দেন, দশটা টাকা হলেও দেন, যে কটা আছেন দশটা টাকাও দেন রে ভাই। দিবে কেনে বাঁশ দিয়ে দিয়েছে, বাঁশ দিয়েছে। হ্যাঁ যে টাকাদেরকে দেওয়া যায় যাচ্ছে, যারা দেয় তারা ভুল করেছে, বাঁশ কেউ মাঝে দেয়। আল্লাহ আমাদের সকলের দানকে কবুল করুন, আল্লাহ আমাদের জান মালকে কবুল করুন। দুশো টাকা কে দুশো টাকা নাকি জিজাকাল্লাহ মাশাল্লাহ। এই তো আরও একশো টাকা মাশাল্লাহ। আর কেউ আছেন দেন, খুব ভালো লাগলো আপনাদের মাশাল্লাহ। গুটাও তোমরা গুটাও, এই কটা আমি গুটাবো। হ্যাঁ বই আছে কুড়ি টাকা করে দাম, খালারা যদি কুড়ি টাকা করে কিনেন তো আলহামদুলিল্লাহ। এই দেও বিশ টাকা করে। মা বোনেরা আমি একটা ছোট বই লিখেছি, ওই বইটাতে মক্কার মদিনার কি মূল্য আর কি ইজ্জত কি সম্মান দেওয়া আছে। মাশাল্লাহ ফাঁকা থাকলো দু ক্যান্সেল করেছেন আপনারা, অত তাড়াতাড়ি ক্যান্সেল ফট করে মেরে দেওয়াটা যে আমার কত কষ্ট হয়েছে সেটা আমি বুঝবো। ওই ডেটটা দুশো জনাকে দিইনি, ডেট নিতেও যেতে পারে মাশাল্লাহ। সেই যা ছিল ছিল, পাইসাকে এত ভালোবাসি ডেট দিলাম, বলছে আমাদের করা হবে মেয়েদের দিক থেকে কিছু এসছে মাশাল্লাহ। দশ তারিখে তো আমি বাংলাদেশ ঢুকবো, দশ তারিখে বাংলাদেশ ঢুকবো লিখেলেন, দশ তারিখে বাড়িতে থাকবো একটাই রাত, এগারো তারিখে সকালে বাংলাদেশ। হ্যাঁ বউটাকে তেড়ে দিই
দশ টাকা একটা দিন ঘরে থাকবো বলছি, চার মাসে বলছি ওই টাকাই দিয়ে দেন, নদিয়াতে একটা বিয়ে দিয়ে দেন আমার। মা বোনেরা শেষ দোয়াটা পড়লি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আর একটা করে বই নিয়ে যান, এই যান ওখানে বই ওই গেটে নিয়ে যান, আপনি যান একটা ব্যাগ নিয়ে চলে যান। শুধু আপনার জন্য কথা বলার জন্য না, ঠিকই আছে আপনি।